হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। এই মুহূর্তে যে বড় খবরটি উঠে আসছে, আপডেটে আরও বড় পরিবর্তন। উড়িষ্যার উপকূলে ঘূর্ণি ঝড় শীতরাঙের সম্ভাবনা, নতুন আপডেট কিন্তু জানান দিচ্ছে ECMWF। এই মডেলটিতে আমরা দেখতে পাচ্ছি যে 23 তারিখের দিকে উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। যদিও আপনাদের আবারও বলবো যে আপডেটে এখনও পরিবর্তন হতে পারে। এই আপডেট আমাদের দেখাচ্ছি কিভাবে তৈরি হচ্ছে দেখুন, এবং আজ বৃষ্টিপাত কখন হতে পারে, কেমন হতে পারে, কোন কোন এলাকাতে হতে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু কমের দিকে রয়েছে, তাতে কিছু পরিবর্তন আসছে কি না, এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোথায় কোথায় এফেক্ট দিতে পারে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এর ফলে বৃষ্টিপাত হলে কোন দিকে দিতে পারে, আমরা পুরো বিষয়টিকে তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওকে অবশ্যই দেখার পর শেয়ার করবেন এবং প্রত্যেকে লাইক করে দেখুন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনারা সঠিক গুরুত্বপূর্ণ আপডেট সময়ে সময়ে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আপনাদের যেটা বললাম যে ECMWF এই মডেলটা যেটা আমরা ফলো করি এবং যেটাকেই দেখবো বলছিলাম, তাতে কিন্তু এই পরিবর্তন নতুন করে দেখা দিয়েছে। এবং দেখুন কিভাবে এটা আসছে, কবে ফরমেশন হতে পারে, এগুলি কিন্তু এখনো তৈরি হয়নি, এগুলি সম্ভাবনা। আমাদের যেটা বলেছিলাম যে আমরা কিন্তু সময়ে সময়ে আপনাদের জানাবো, এবং আপনারাও যাতে সেই ব্যাপারটাকে ধীরে ধীরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে, হওয়ার ছিল, কি কি পরিবর্তন আসছে। আপনারা কিন্তু প্রতিদিনই আপডেটেই দেখতে পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা চ্যানেল খুঁজে না পেলে অবশ্যই সার্চ করে দেখবেন, তাহলে পেয়ে যাবেন চ্যানেল। তো দেখুন, 17 তারিখের দিকে এই আন্দামানের নিকট দ্বীপপুঞ্জের আশেপাশে এই যে বায়ু প্রবাহ চলছে, এই সমস্ত বায়ু প্রবাহের ফলে এবং অনুকূল পরিস্থিতির ফলে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এবং এই ঘূর্ণাবর্ত ভালো করে দেখুন এই 18 তারিখের দিকে দেখুন ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এটা একটা নিম্নচাপ ক্ষেত্র পরিণত হবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে আন্দামান সাগরে এটা শক্তি বাড়াতে থাকবে। তারপর উত্তর পশ্চিম দিক বরাবর এগোনোর সম্ভাবনা রয়েছে। তো 19 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়তে থাকবে এবং উত্তর পশ্চিম দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরের পাশ দিয়ে কিন্তু এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু চলে আসবে। ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে 20 তারিখের দিকে কোথায় আসছে এবং কোথায় তার প্রভাব উপকূলের দিকে পড়ছে দেখুন। সুতরাং এই যে 20 তারিখের যে কাছাকাছি সময়, এখানে কিন্তু সম্ভবত দেখা যাবে যে বাংলার ফাঁকা থাকবে এবং এই সময়তে শুকনো থাকতে পারে, রোদ ঝলমলে থাকতে পারে। এরই মধ্যে দেখবেন জলীয়বাষ্প এবারে ঢুকতে শুরু করবে। 22 তারিখের দিক থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু শক্তি বাড়াতে পারে। যদি ঘূর্ণিঝড় না হয় তাহলে কি হবে না, এটা হয়তো গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, অতি গভীর নিম্নচাপ, এবং ভাগ্য খারাপ থাকলে ঘূর্ণিঝড় শীতরাঙে পরিণত হয়ে যেতেও পারে। যদিও বলবো এগুলোতে আবারও বলবো পরিবর্তন হতে পারে, তাই এগুলো কোনোটাই ফাইনাল আপডেট নয়। যেমন আসছে আমরা দেখাচ্ছি, এইটা বায়ুর ঝাপটাতে দেখাচ্ছি এটা ঘূর্ণিঝড় হবে কিনা বায়ুর মোড়ে আমরা দেখাবো। প্রথমে দেখুন এখানে যখন চলে আসছে, এখানে একদম দেখুন এখানে ভুবনেশ্বর, তার মানে এখানে পারাদ্বীপ এবং পুরী, এই রয়েছে ব্রহ্মপুর, এবং এইখানে রয়েছে দেখুন জায়গা লোকেট করুন, এটা পুরী, এটা হচ্ছে পারাদ্বীপ, এইখানে রয়েছে আমাদের বালাসর, তারপরে দীঘা, গঙ্গাসাগর, নামখানা, পশেরগঞ্জ, এই এলাকা। তার মানে দেখুন উপকূলের দিকের এলাকাতে এখানে কিন্তু দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া পৌঁছাবে, তার মানে কলকাতার আশেপাশের এলাকাগুলিতে এর প্রভাব পড়তে পারে, কিছুটা প্রভাব পড়বে, কিন্তু ডাইরেক্ট ঢুকবে এটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এটা ঠিক দেখুন ভালো করে এখনো স্থলভাগে ল্যান্ডফল করার মতো ডেটটা পাওয়া যাচ্ছে না। তবে 23 থেকে 24 তারিখ আশেপাশে দেখাচ্ছে এইটা এই কাছাকাছি কোনো জায়গাতে যেতেও পারে, তার মানে বালাসর থেকে ভুবনেশ্বরের কাছাকাছি কোনো জায়গা দিয়ে এটা যদি এগিয়ে যায় তাহলে ডাইরেক্ট প্রভাবটা হয়তো একদম ডাইরেক্টলি পশ্চিমবঙ্গে ঢুকছে না, কিন্তু পাশ দিয়ে যদি বেড়ে যায় তার প্রভাব তো যখন এদিক দিয়ে ঝরবে, যদি এইটাই হয়, ধরে নিচ্ছি যদি এটা হয়, তাহলে কিন্তু আমাদের পশ্চিমাঞ্চল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়ার আশেপাশে কিছু এলাকা, বর্ধমান, এগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে। এবং যখন যাবে তখন নিশ্চয়ই এখানে বায়ু প্রবাহ থাকবে, অর্থাৎ আরও 2-3টে আপডেট দেখলে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এখন যদি মেপে দেখাই আপনাদের, ভালো করে দেখুন, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে মিটারটা দেখুন হয়তো কাজ করছিল না, 100 মোটামুটি 40-45 আমরা পেয়ে যাচ্ছি, এইটা হচ্ছে যে বায়ু ঝাপটা। এবারে যদি এটাকে আমরা বায়ু মোডে ফেলি, দেখুন ECMWF মডেলে দেখাচ্ছি যেটা আমরা দেখি, তো বায়ু মোডে ফেলি, বায়ু মোডে দেখলে কি কথা হবে, বায়ু মোডে দেখা যাচ্ছে যে দেখুন এটা কিন্তু 77-78 কিলোমিটার চলে যাচ্ছে, অর্থাৎ মোটামুটি ফার্স্ট ক্যাটেগরির বা সেকেন্ড ক্যাটাগরির কিন্তু ঘূর্ণি ঝড়ে পরিণত হয়ে যেতে পারে। যদি এই সমস্ত আপডেট এখনো পরিবর্তন, অর্থাৎ বায়ু মোডেও দেখলে দেখা যাচ্ছে যেটা ঘূর্ণিঝড়ের যে গতিবেগ দরকার, ঘূর্ণিঝড়
এখানে আখ্যা দেওয়ার জন্য সেই গতিবেগটাকে কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে, অর্থাৎ ধরে নিচ্ছে, অর্থাৎ সেই গতিবেগে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট সেটা কিন্তু ঘূর্ণিঝড় হিসাবে দেখা যাচ্ছে। তো আপনাদের যেটা বলেছিলাম সময়ে সঙ্গে সঙ্গে জেনে যাবেন কি হতে যাচ্ছে না হচ্ছে, তা ওয়েট করুন, নজর রাখুন। আবার বলবো এখন আতঙ্কিত না হয়ে নজর রাখুন, এটা কি হচ্ছে, আরো কিছু কিছু পরিবর্তন হবে। এইটা আপনারা দেখলেন ECMWF মডেলে, এবং এর ফলে বৃষ্টিপাত যদি দেখি, দেখুন বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে, ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হবে। এবং দেখুন বৃষ্টিপাত কিছুটা হলেও কিন্তু আমরা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকে এবং বাংলাদেশের খুলনা বিভাগের দিকে কিন্তু দেখতে পাচ্ছি। মূলত উড়িষ্যা ভেসে যেতে পারে এরকম সম্ভাবনা, যদি এটা ঢুকে যায় প্রচুর বৃষ্টিপাত হবে যদি এটা হয় আর কি। এবং দেখুন তার আগেও দেখা যাচ্ছে এই সমস্ত এলাকাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণভাগে যে প্রভাব পড়বে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার, অর্থাৎ 22-23 তারিখের সময় এখানে কিন্তু প্রভাব থাকতে পারে। সুতরাং আমরা যেটা বারবার বলবো, এটাই যে এদিকে আসবে না অন্যদিকে যাবে সেটাও হতে পারে, এমন হতে পারে এটা দক্ষিণ দিকেও চলে যেতে পারে, সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকেও যেতে পারে, পশ্চিমবঙ্গে নামও আসতে পারে। কিন্তু সেই জন্যই বললাম যে একটু সতর্ক থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না। আরো দু তিন দিন বাদে হয়তো এই সম্পর্কে বোঝা যাবে এটা হবে কি হবে না। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি এটাকে যে GFS মডেলে দেখুন যদি ফেলি তাহলে কি হচ্ছে, GFS মডেল কিন্তু এখন আবার পাল্টে গেছে। এই মডেলটা আমরা ফলো করি না, তাও আমাদের দেখাচ্ছি, কারণ অনেকে দেখেন তো সেই জন্য দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু 22-23 তারিখের দিকে দেখা যাচ্ছে এটা কিন্তু চলে যাচ্ছে অন্ধ্রপ্রদেশের দিকে কাছাকাছি, দেখুন এখানে, হ্যাঁ, বিশাখাপত্তনম। তার মানে এটা কিন্তু GFS মডেল বলছে এটা অন্ধ্রপ্রদেশে ডাইরেক্ট চলে যেতে পারে, কিন্তু ECMWF মডেল বলছে এটা উড়িষ্যার দিকে যেতে পারে। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে অন্ধ্রপ্রদেশ থেকে উড়িষ্যার মধ্যেই কোনো একটি জায়গাতে হয়তো ল্যান্ডফল করে যেতে পারে, সেটা নিম্নচাপ হোক বা ঘূর্ণিঝড় হোক, যেটাই হোক সেটা কিন্তু সময় আমরা আরো পরে জেনে যাব। তো এই মুহূর্তে যে আপডেট কিন্তু দেখতে পেলাম তাতে কিন্তু এই রকম একটি সম্ভাবনা যে ঘূর্ণিঝড়ের কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। এবারে আমাদের দেখবো যে আমরা এখন বৃষ্টিপাত কি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে। এবার ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে উঠবে, মানে মানে বর্ষা আস্তে আস্তে গোটাবে। তো আমরা চলে গেলাম উপগ্রহ চিত্রে, উপগ্রহ চিত্রে দেখুন কি আসছে। ইতিমধ্যে আকাশ কিন্তু দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা কিন্তু বেশ কিছু অংশে রয়েছে এবং বেশ কিছু অংশে ফাঁকা ফাঁকা রয়েছে। উত্তরবঙ্গ অনেকটাই পরিষ্কার। আপনারা শুধু লিখে দিন জানিয়ে যে আপনার এলাকায় বর্তমান আকাশটা মেঘলা মেঘলা আছে না, আংশিক মেঘলা আকাশ আছে না, রোদ ঝলমল রয়েছে, এবং তাপমাত্রা কেমন ফিল করছেন, হয়তো কোথাও কোথাও গরম অস্বস্তিকর থাকতে পারে, এরকম ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এতে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে স্থানীয় কিন্তু মেঘ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে উঠে যেতে পারে, ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা এখানে আলিপুর আবহাওয়া আপডেট দেখাচ্ছি না, এবার দেখে নিই বৃষ্টিপাত নিয়ে কি পাওয়া যাচ্ছে। তো ঘূর্ণিঝড় যদি হয় বা নিম্নচাপ আসে তাতে কিন্তু ECMWF মডেলে আমরা দেখতে পাচ্ছি বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং এই দিকে কিন্তু উড়িষ্যা থেকে প্রভাব পড়তে পারে। বাকি অংশে দেখুন এর প্রভাব কিন্তু পড়ছে না বৃষ্টিপাতে। সুতরাং এগুলোতে কিন্তু কালী পুজোর আশেপাশের সময়তে এই দিওয়ালির দিকে কিন্তু এগুলো শুকনো শুকনো যাবে, কিন্তু এই এলাকাতে একটু বৃষ্টিপাতের ব্যাপার দেখা যেতেও পারে যদি আসে। সুতরাং এখন কি হয় না হয় সেটা আমরা অবশ্যই জানাবো। এবারে দেখুন যেটা দেখাবো যে এই যে 14 এবং 15 এর পরে কি হবে, এই 16 ভালো করে দেখুন, এখানে লক্ষ্য রাখুন 16, 17, 18 এই এগুলোতে কিন্তু দেখুন বৃষ্টিপাত তেমন থাকবে না, অর্থাৎ শুকনো থাকবে, ড্রাই ওয়েদার হয়ে যাবে, শুকনো আবহাওয়া। দেখুন 16, 17, 18 এবং 19 এই সময়কালের মধ্যে দেখুন আসাম এবং মেঘালয়ের কাছাকাছি কিছু এলাকা এবং বাংলাদেশের পূর্বভাগে কিছুটা বৃষ্টিপাত হালকা ফুলকা করে থাকলেও বাকি অংশে কিন্তু আমরা শুকনো শুকনোই পাবো, বৃষ্টিপাত হয়তো তেমন পাওয়ার চান্স নেই। নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যদি আসে উত্তর পূর্ব দিক হয়ে, উত্তর পশ্চিম দিক হয়ে হয়ে, তাহলে কিন্তু 22 তারিখের দিক থেকে আমরা বৃষ্টিপাত পাওয়ার একটা সম্ভাবনা এখানে পেতে পারি, দেখতে পাচ্ছেন এখানে। এবারে এখন যেটা দেখবো সেটা আরো আপডেট কিছু পরিবর্তন হবে সেগুলো জানতে পারবেন। এগুলি কোনো ফেক নিউজ বা এগুলো কিছু নয়, এগুলো কিন্তু যেগুলো আমরা পূর্বাভাস পাচ্ছি বর্তমান বায়ু প্রবাহের গতি প্রকৃতি এবং জলবায়ু গতি প্রকৃতি দেখে, সেটা অনুযায়ী যে আপডেট উঠে আসে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাই এগুলো সম্ভাবনা রয়েছে, এগুলি যে হবে তার কোনো নিশ্চয়তা নেই, আপডেটের সময় সময় আরো পরিবর্তন হবে, তাই নজর রাখুন, নিয়মিত জেনে যাবেন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল থেকে কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে জলীয়বাষ্প কিছুটা ঢুকে, এবং যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা বায়ু আসছে শুকনো আবহাওয়া, সুতরাং ইন্টারাকশন হতে পারে, অর্থাৎ সেখানে কিন্তু তার ফলে কিছুটা কিন্তু বজ্রগর্ভ মেঘ, স্থানীয় মেঘ উঠতে পারে, যদি ওঠে সেক্ষেত্রে চান্স থাকছে কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকা এবং কিছুটা হুগলির দিকেও বা বর্ধমান হতেও পারে। তো এগুলির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না, তো এই ঢাকা, চট্টগ্রাম বা এখানে খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতে কিন্তু মেঘলা হতে পারে, এবং মেঘলা হলে এবং সেখানে যদি দেখেন যে মেঘ ডাকছে তাহলে কিন্তু বৃষ্টিপাতের একটা বিক্ষিপ্ত হবে সম্ভাবনা আমরা দেখছি যে থাকতে পারে। দেখুন এখানে মুর্শিদাবাদের কিছু এলাকা, নদীয়া,
চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া কিছু কিছু এলাকা, পশ্চিম বর্ধমান বা বীরভূমের দিকেও এবং মুর্শিদাবাদের দু এক জায়গাতে, এখানে মেহেরপুর, পাবনা, ইসুরদি, এর পাশাপাশি শৈলকুপা, ঝিনাইদহ, কটচাঁদপুর, মাগুরা এগুলোতে, এছাড়া যশোর, লহগড়া, শ্রীকান্তপুর, সাতক্ষীরা এগুলোতে কিন্তু দেখুন কোথাও কোথাও আসতে পারে। বাকি অবশ্যই দেখুন অবশ্যই নাও হতে পারে, আবার হতে পারে একটু মালদার দিকে উঠে যেতে পারে। তো এগুলোতে সম্ভাবনা থাকছে, সমস্ত এলাকাতে যদি দেখা যায় মেঘটা মেঘ তৈরি হচ্ছে, যে মেঘ ডাকা পান, তাহলে কিন্তু দুপুর থেকে সন্ধ্যের মধ্যে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হতেও পারে, অথবা যদি না হয় তাহলে মেঘলা মেঘলা হয়ে কেটে যেতে পারে, বৃষ্টিপাত হবে না। সেক্ষেত্রে শনিবারে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে গেছে আর থাকার সম্ভাবনা কম, শনিবারে হয়তো দু এক পশলা বৃষ্টিপাত হবে, যদি শুক্রবার না হয় তাহলে শনিবার এক পশলা বৃষ্টিপাত হতেও পারে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে, তারপরে কিন্তু সম্ভাবনা এই 16 থেকে একদম প্রায় না থাকারই মতো, অত শুকনো শুকনো ওয়েদার থাকবে, কেউ কুয়াশার দেখাও মিলতে পারে সকালের দিকে, তবে দু এক পশলা টুকটাক বৃষ্টিপাত, একদম যেহেতু বর্ষাটা পুরোপুরি উঠছে না কিন্তু এবারে উঠে যাওয়ার মতো একটা সম্ভাবনা দেখা দিয়েছে, এবং নতুন নতুন যদি সিস্টেম পরপর না আসে তাহলে বর্ষা উঠিয়ে যেতে পারে, এটা ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এখন যেহেতু সিস্টেমের একটা সম্ভাবনা দেখা দিয়েছে তাই বর্ষা চলে যাচ্ছে, এটা বলা চলবে না। তো আমরা কলকাতা থেকে একটা ক্লিক করে দেখাচ্ছি, অনেকে বলছেন ক্লিক ক্লিক করছে না, তো দেখুন এই যে আংশিক মেঘলা আকাশ, এবং এখানে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে এক পশলা বৃষ্টিপাত বা দু পশলা বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা, এবং 15 তারিখ পর্যন্ত থাকছে দেখুন, তারপরে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এবং দেখুন তাপমাত্রা মোটামুটি 31-32 ডিগ্রি পৌঁছে যাবে, এবং ফিল হবে একটু বেশি এবং অস্বস্তি থাকবে, এবং 16, 17, 18 এই সময়কালের মধ্যে দেখুন কোনো বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না। 19 তারিখেও সেরকমভাবে নেই, মোটামুটি একটু হালকা ফুলকা দেখাচ্ছে, হয়তো মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে। তো মূলত দেখুন 22 তারিখ থেকে বা 21 তারিখ রাতের পর থেকে দেখুন পরিবর্তন, এবং 3 থেকে ড্রপস, তার মানে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখাচ্ছে। এটা যদি আমরা নিচের দিকে ক্লিক করি দেখুন, তার মানে এখানে বেশি থাকবে, এখানে এখানে নামখানাতে ক্লিক করছি দেখুন, নামখানা নামখানাতে দেখুন এই যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দু একদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তারপরে দেখুন ফাঁকা ফাঁকা রয়েছে। এবারে দেখুন 19 তারিখের দিকে বা 22 তারিখের দিকে দেখুন, এখান থেকে 19 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত একটু করে ঢুকছে, কিন্তু 22 তারিখে দেখুন এখানে লক্ষ্য করার বিষয় রয়েছে, এখানে কিন্তু একটু হাওয়া থাকছে এবং দেখুন বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাতও দেখাচ্ছে। তার মানে 22 তারিখ থেকে মোটামুটি দক্ষিণ যদি নিম্ন ওইভাবে আসে তাহলে এই সম্ভাবনা থাকছে যে 22 তারিখের দিকে দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু বা পূর্ব মেদিনীপুরের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। সুতরাং এই সম্ভাবনাগুলো কিন্তু জারি, এগুলোই কিন্তু ব্যাপার আর কি। এটাই যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে, ধরুন আলিপুরদুয়ারে দেখাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু শুকনো আবহাওয়া শুরু হবে, দেখুন এই যে বৃষ্টিপাত নেই নায়ের মতো, অর্থাৎ যে সমস্ত দুর্যোগ চলছিল সেগুলো কেটে গেছে, এখন শুকনো শুকনো থাকবে, একটু গরম অস্বস্তিকর লাগবে। এবারে 19 তারিখের দিকে বা 20 তারিখের দিকে এখানে অতটা পৌঁছাচ্ছে না, একটু হয়তো হালকা ফুলকা পৌঁছাতে পারে, কিন্তু দমকা হাওয়া পর্যন্ত পৌঁছাতে পারে, তো আপডেটগুলিতে এখনও পরিবর্তন হবে, সেগুলো জেনে যাবেন। ত্রিপুরা, আসাম এগুলোতে কিন্তু এখনও কিছুদিন বৃষ্টিপাত টুকটাক করে চলবে, মানে উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে ঘোরাবে, প্রথমে পূর্ব ভারত, তারপরে বাংলাদেশ, তারপরে হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডের দিকে ধীরে ধীরে বর্ষাটা গুটিয়ে যাবে আস্তে আস্তে, এটা হয়তো অক্টোবরের মধ্যেই বর্ষা গুটিয়ে যাবে, দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে গিয়ে আন্দামান সাগরের উপর দিয়ে বর্ষাটা কিন্তু গুটিয়ে যেতে পারে, এতটা কিন্তু জানিয়ে দিলাম। তো এই রয়েছে আর কি লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি বুঝতে পেরেছেন, উপকৃত হবেন। আপডেটটি ভালো লাগলে লাইক করে অবশ্যই দেবেন, এবং প্রত্যেকে আমাদের কন্ট্যাক্টটা শেয়ার করে দেবেন, তাহলে মানুষ অনেকে জানতে পারবেন এবং সতর্কও হতে পারবেন যে এরকম একটা সম্ভাবনা হতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেট ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।